देशी विदेशी विभिन्न प्रतिष्ठान अंशग्रहणे शुरू हलो ढाका अपारेल समिट। उद्बोधनी बक्तव्य प्रधानमंत्री बললেন अर्थनैतिक मुक्तिर জন্য কাজ করে যাচ্ছে সরকার। ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনাদের সদস্যদের স্মরণ। হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক, সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের ঘুষ নেওয়ার প্রবণতা চরম পর্যায়ে, যাচাই বাছাই না করায় পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। দখল ভরাট আর নাব্য সংকটে বন্ধের পথে চট্টগ্রাম চাকতাই খাতুনগঞ্জের নৌপথের ব্যবসা, শিগগিরই খাল খননের আশ্বাস সিটি মেয়রের। এবং একুশে গ্রন্থমেলায় বইয়ের দাম বেশি হয়, কিনতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মূল্যছাড়ের পরিমাণ বাড়ানোর দাবি, কাগজের দাম নিয়ন্ত্রণের পরামর্শ প্রকাশকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা অ্যাপারেল সামিট 2017 এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানে ট্রাকে মাল লোড হবে, কিন্তু সেই কেউ আর সেই উদ্যোগ নেন নাই, এগিয়ে আসেন নাই। তো যাই হোক, তবু আমাদের চেষ্টা আছে। অথচ দুই পাশেই কিন্তু রাস্তা ফোর লেন হয়ে গেছে, অর্থাৎ ঢাকা থেকে আরিচা পর্যন্ত এবং ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত মাঝখানে এই আশুলিয়া রাস্তাটা, এটা যাতে আরো উন্নত করা যায় তার ব্যবস্থা নেব। কারণ এতক্ষণ আপনাদের নেতা আমার পাশে বসে আমাকে যা যা দাবি ছিল সব বলে ফেলেছেন, কিছু আর বাকি রাখেননি। আমি দেখবো, মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলবো। আমরা সুযোগ সৃষ্টি করে দিতে চাই, কিন্তু সুযোগটা সদ্ব্যবহার করার দায়িত্ব আপনাদের। এবং আপনারা যাতে মানে ভালোভাবে ব্যবসাটা করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু সাথে সাথে শুধু ব্যবসা করে পয়সা কামালে হবে না, কিছু কিছু নিজেদেরও ইনভেস্টমেন্ট করতে হবে, সেটাও আমি চাই। বিজেএমইএ সরকার, দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, উন্নয়ন সহযোগী সবাই মিলে একটা নিরাপদ ও টেকসই শিল্প গড়ার পথে এগিয়ে যাচ্ছি আমরা। বাংলাদেশ পোশাক শিল্প বিশ্বে আজ একটা রোল মডেল এবং আমরা প্রায় দ্বিতীয় স্থানে আছি পোশাক শিল্প রপ্তানিতে। আমরা চাই যে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। আর পোশাক শিল্প যেহেতু আমাদের রপ্তানিতে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেখানে আমি মনে করি যে অবশ্যই সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ সহযোগিতা আমরা করে যাচ্ছি, করে যাব। আর বিশ্বে আমরা যে পোশাক মানে রপ্তানি করি, যে বাজার, এই বাজার আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, আমি আমাদের ব্যবসায়ীদের সেই অনুরোধ করব যে ওই সুনির্দিষ্ট বাজারের মধ্যে আটকে না থেকে নতুন নতুন বাজার যাতে খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি যখন 96 সালে সরকারে ছিলাম, ইউরোপিয়ান ইউনিয়নে আমি যাই এবং আমার সেই ভিজিটের পরে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস নিয়ে আসি, মানে এভরিথিং বাট আর্মস। এই নীতিতে আমরা ইউরোপিয়ান দেশগুলিতে আমাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাই। একমাত্র আমেরিকা আমাদের কোনো দিন দিল না। এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের একটা মানে অধিকার আছে, কিন্তু সেটা তো দিলই না কাজী। তারপরেও আমি বলবো, তবু আমরা আমেরিকাকে ট্যাক্স দিচ্ছি। আমরা বোধহয় 3 বিলিয়নের মতো রপ্তানি করি আর 850 মিলিয়ন ইউএস ডলার আমরা তাদেরকে ট্যাক্স দিই। কাজী আমাদের ট্যাক্স আবার তারা চলে, এটা আবার মনে রাখতে হবে। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে বিশ্ববাজারে আমাদের পণ্য সামগ্রীর চাহিদা কিভাবে বাড়ানো যায়, এবং পোশাক শিল্পই শুধু না, পোশাকেরও তো বৈচিত্র্য আছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক মানুষ ব্যবহার করে। কাজেই সেদিকে লক্ষ্য রেখে আমি আমাদের ব্যবসায়ীদের বলবো যে আপনারাও শুধুমাত্র ওই এক জায়গায় না থেকে আপনারাও দেখেন কোন দেশে কোন ধরনের পোশাকের চাহিদা সব থেকে বেশি, এবং সময়ের সাথে সাথে, প্রত্যেক সিজনের সাথে সাথে ওই যে রং কালার তারও কিন্তু বৈচিত্র্য আছে, সেগুলি দেখে আপনারাও কিন্তু এখানে বৈচিত্র্যপূর্ণতা আনতে পারেন। কাজেই সেটা যদি আপনারা করেন,
আমার মনে হয় আমাদের এই শিল্পরা কখনোই আর তাহলে মার খাবে না। আর তাছাড়া আমি যেটা মনে করি যেটাকে আরো উন্নত করতে হলে কিছু যেমন স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা থাকবেই, কিন্তু স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। আমরা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি আগাতে পারি তাহলে আপনাদের ব্যবসা আরো দ্রুত সম্প্রসারিত হবে, এবং এক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা চাই এবং আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের পক্ষ থেকেও আপনারা সেই সহযোগিতা পাবেন। আমি পোশাক শিল্পের উদ্যোক্তা গণকে এটুকু বলবো যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। আমরা লক্ষ্য স্থির করেছি যে এই সুবর্ণ জয়ন্তী আমরা যখন পালন করব তখন আমাদের রপ্তানি হবে $50 বিলিয়ন। কাজেই এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সরকার আপনাদেরকে সব ধরনের সহায়তা দেবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি। বিদ্যুতের জন্য হাহাকার ছিল, 96 সালে সরকারে আসলাম মাত্র কত 1500-1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আমরা পরিকল্পনা নিলাম, আশু করণীয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা প্রথম দিতে শুরু করলাম, এবং প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাংলাদেশে নির্মাণ করেছিল আমেরিকান কোম্পানি AES, একটা 450 মেগাওয়াট মেঘনাঘাট আর 360 মেগাওয়াট আমরা পদ্মা শহরীপুরে এই বিদ্যুৎ কেন্দ্র প্রথম আমরা নির্মাণ করলাম, এবং সকল ব্যবসায়ীদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র যাতে নির্মাণ করতে পারে 10, 20, 30 সেই সুযোগটাও সৃষ্টি করে দিলাম যে নিজের ইন্ডাস্ট্রির জন্য বিদ্যুৎ উৎপাদন করে উদ্বৃত্ত বিদ্যুৎ যাতে আশেপাশে ইন্ডাস্ট্রিকে দিতে পারেন এই সুযোগটাও কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টই করে দিয়েছিল, এবং জেনারেটরের উপর থেকে সমস্ত ট্যাক্স আমরা তুলে নিয়েছিলাম, এমনকি এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যে ফুয়েল দরকার সেটাও আনতে পারেন সে ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। এবং আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা প্রায় 4300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু 2008-এ নির্বাচনে জয়ী হয়ে যখন আমরা সরকারে আসলাম, 2009-এ সরকার গঠন করলাম, অত্যন্ত দুঃখের বিষয় তখন এসে দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন 4300 থেকে কমে 3200-তে নেমে গেছে। মাঝখানে কিন্তু বিএনপি জামাত জোট সরকার ছিল, এরপরে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল, 7 বছর, এই 7 বছরে তারা সামনে বাড়তে পারেনি কারণ পিছনে টেনে নিয়ে গেছে। আর আমি যখন 2009-এ সরকার গঠন করি তখন চারিদিকে হাহাকার, এবং আপনারাও আসতেন বিদ্যুৎ নাই, এই বিদ্যুতের জন্য হাহাকার নিয়েই সবাইকে আসতে হতো। আজকে আল্লাহর রহমতে সে অবস্থা নেই, 15300 মেগাওয়াট বিদ্যুৎ অবশ্যই ক্যাপটিভ জেনারেশন সহ 15300 মেগাওয়াট বিদ্যুৎ এখন আমরা উৎপাদন করছি, কিন্তু আমাদের লক্ষ্য আরো বেশি, যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বালতে চাই 2021 সালের মধ্যে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের দীর্ঘমেয়াদী এবং বৃহৎ প্রকল্পগুলি ইতিমধ্যে আমরা বাস্তবায়ন শুরু করেছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছি, এবং সমগ্র বাংলাদেশব্যাপী আমরা এই কাজ করে যাচ্ছি। গ্যাসের সমস্যা রয়েছে, একসময় এটা শুনেছিলাম 2001-এ যে আমাদের দেশ গ্যাসে ভাসছে, গ্যাস বেচতে হবে, আমি রাজি হইনি, তার খেসারত দিতে হয়েছিল 2001-এ আমি সরকার গঠন করতে পারি নাই, কিন্তু আমার কথাই বাস্তব ছিল। যাও তারপর আমরা গ্যাস কিভাবে আরো গ্যাস উত্তোলন করা যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু সমস্যাটা আমাদের যেহেতু আছে সেজন্য আপনারা জানেন যে আমরা LNG আমদানির ব্যবস্থা নিয়েছি, শুধু সরকারিভাবে না বেসরকারি খাতেও যেন LNG আমদানি করতে পারে সেটা উন্মুক্ত করে দিয়েছি। ইতিমধ্যে 4টা কোম্পানিকে আমরা কিন্তু দিয়ে দিয়েছি LNG আমদানি করার সুযোগ, এবং বাকি আমরা একটা শর্ট টার্ম টেন্ডারে গেছি যে ওটার আসলে প্রাইস লেভেলটা কি এগুলো একটু পরীক্ষা মাঝে মাঝে করা দরকার, যেখানে আমরা LNG যাতে আমদানি করতে পারে সে ব্যবস্থাও আমরা করে দিয়েছি যাতে গ্যাসের সমস্যাটা ভবিষ্যতে বাংলাদেশে আর না থাকে। তাছাড়া আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা চলছে, সেখান থেকে আমরা কিভাবে আমাদের এই LNG বা LPG যেমন আমাদের ঘরে ব্যবহারের জন্য রান্নার কাজ সহ অন্যান্য ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার
সেটা যাতে আরো ব্যাপকভাবে প্রসার লাভ করে চার ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যেই অনেক সুযোগ দিয়েছি যারা এলপিজি তৈরি করবে যাতে আমাদের গৃহকর্মে গ্যাসের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা সেখান থেকে মিটতে পারে আর আমাদের যেটা গ্যাস সেটা যেন আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারি সেই সুযোগটাও আমরা সৃষ্টি করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি তা যে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আমরা পরিকল্পিতভাবে সেই ব্যবস্থা নিচ্ছি সেই সাথে সাথে সারা বাংলাদেশে আমরা 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হতে পারবে ইতিমধ্যে প্রায় 70টার মতো জায়গা আমরা নির্দিষ্ট করে ফেলেছি কয়েকটির প্রায় 10টির মতো উন্নয়ন কাজ চলছে আমরা চাচ্ছি যে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমাদের বিজিএমইএ যদি চায় এই যে যত যত সেখানে সেখানে না করে একটা জায়গায় সুনির্দিষ্টভাবে তার ইন্ডাস্ট্রি করতে পারেন কাজেই দুটি অঞ্চল অন্তত এখান থেকে আমরা আপনাদের প্রয়োজনীয় জায়গা কি চাহিদা সেটা জানালে পরে সে জায়গা আমরা দিতে পারব যাতে আপনারা বিজিএমই পোশাক শিল্প সেটা গড়ে তুলতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পারব আমি পোশাক শিল্পকে নিরাপদ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে গৃহীত উদ্যোগের আওতায় ইতিমধ্যে 3,869টি কারখানা পরিদর্শন করা হয়েছে এগুলোর মধ্যে মাত্র 39টি কারখানায় ত্রুটি পাওয়া গেছে এবং সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে কাজে আমরা নিরাপত্তার দিক থেকে এখন যথেষ্ট সচেতন অবশিষ্ট যে কারখানাগুলোতে নিরাপত্তা উন্নয়নের সংস্কার কার্যক্রমও চলছে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন এ ব্যাপারে বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাগণ সহায়তা করতে পারেন অর্থাৎ আপনারা মালিকদের কাছে এ ব্যাপারে আবেদন করতে পারেন বা যেসব দেশে আমরা রপ্তানি করি তারাও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে আমি ইতিমধ্যে যেখানে যেখানে যাই সবসময় এই বিষয়টা তুলে ধরি মাত্র কয়েকদিন আগে আমি জার্মানিতে ছিলাম চ্যান্সেলর মার্কেলের সাথেও আমার এই ব্যাপারে আলাপ হয়েছে কাজেভাবে আমরা সকলের সাথেই আলাপ করি কিন্তু সাথে সাথে আমি বলবো যে সরকারের পক্ষ থেকে সব সহযোগিতা করব কিন্তু আপনাদের প্রতিষ্ঠান বিজিএমই সহ আপনারা পোশাক শিল্পের সাথে যারা জড়িত তাদের পক্ষ থেকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে আমি সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করবো সে ব্যাপারে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি এবং আপনারা তা পাচ্ছেনও শুধু পান না যখনই মনে হয় তখনই যে হাজির হন এবং যার দুঃখের কথা সবই বলে আছেন আর আমি কিন্তু সবই শুনি এটা হচ্ছে এবং আমার সৌভাগ্য আমি মনে করি এটা আমার সৌভাগ্য এই কারণে যে আপনারা ওই আমাকে শুধুমাত্র ওই প্রধানমন্ত্রী হিসেবে দেখে ওই ভয়ে তটস্থ হন না বরং আপা বলে ডাক দিয়ে মনের কথা বলতে পারেন এটাই আমার সবচেয়ে বড় পাওয়া কেন বলছি আমি তো মা বাবা ভাই সবই আমি হারিয়েছি আমার শুধু একটাই কাজ এই দেশটাকে উন্নত করা দেশের মানুষের কল্যাণ করা দেশের মানুষকে দারিদ্রের হাত থেকে মুক্ত করা আর আমরা মহান মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি এই দেশকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া যে কালো অধ্যায়টা 15ই আগস্টের পর আমাদের দেশে এসেছিল 21টা বছর আমরা কোনো এগোতেই পারিনি এই কালো অধ্যায় থেকে বেরিয়ে এখন আমরা যে আলোর পথে যাত্রা শুরু করেছি সেটাই যেন আমরা এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশের জন্য বিশ্বটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয় এবং আপনারা যারা ব্যবসা করতে দেশ বিদেশে যান সেখানে আপনারা পার্টনার খুঁজতে যান সেখানেও যেন আপনারা মর্যাদার সাথে মাথা উঁচু করে কথা বলতে পারেন সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া এটাই আমাদের কাজ সেটাই আমি করে যাচ্ছি একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে আমাদের পণ্যের যে রপ্তানি পণ্য এই রপ্তানি পণ্যে আরো বৈচিত্র্য আনতে হবে আরো কত ধরনের শুধু একটা উপর নির্ভরশীল থাকলে হবে না যেমন ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আইসিটি আমরা আইসিটি পার্ক করছি এটা একটা রপ্তানি ক্ষেত্রে বিরাট একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হবে ঠিক এভাবে আরো নতুন নতুন ক্ষেত্র নতুন নতুন আইটেম কোথায় কি ধরনের বাজার আমাদের ব্যবসায় মহলকে সেটাও খুঁজে বের করতে হবে কারণ আমাদের মানে আমরা যে এক্সপোর্ট করি রপ্তানি করি এর বাস্কেটটা আরো বাড়াতে হবে এর সংখ্যাটা বাড়াতে হবে বৈচিত্র্য আনতে হবে সেটার জন্য আমি ব্যবসায়ী মহলকে অনুরোধ করব যে আরো পণ্যের রপ্তানির তালিকা আরো মানে এর ব্যাপ্তি ঘটানো কিভাবে যায় সে বিষয়টা আপনারা দেখবেন আর পোশাক শিল্পের ব্যাপারে তো আমি আগেই বলেছি যে শুধু একটা দুটো দিকে নির্ভরশীল থাকলে হবে না এটাকে বহুমুখী করতে হবে সম্প্রসারণ করতে হবে আমি
এটুকু চাই যে আমি এটুকু বলবো যে বাণিজ্য বসতে লক্ষ্মী, কারণ ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে তো দেশের উন্নতি হয়। এটা লক্ষ্য রেখেই আমরা আমাদের সব রকম পদক্ষেপ নিচ্ছি এবং সুযোগ সুবিধা দিচ্ছি। আমি ঢাকা অ্যাপারেল সামিট 2017 চলাকালে বেশ কিছু অধিবেশনের আয়োজন করা হয়েছে এবং আমি আশা করি এই অধিবেশন থেকে আপনারা যে সকল সুপারিশগুলো পাবেন সেই সুপারিশগুলো সবসময় যাতে আমাদের আমরা যে উন্নত দেশ গড়তে চাই সেই লক্ষ্য নিয়েই যেন আমরা এগিয়ে যেতে পারি এবং সেই সুপারিশগুলি যতটা আমাদের দেশের স্বার্থ রক্ষা করে রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি যাতে হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আপনারা আলোচনা করবেন এবং মতামতগুলি নেবেন, সুপারিশগুলো নেবেন এবং যা আমাদের চলার পথ আরো সুগম করে দেবে, দেশকে আরো উন্নয়নের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব সেদিকেই বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমি ঢাকা অ্যাপারেল সামিট 2017 সার্বিক সাফল্য কামনা করছি এবং বিজিএমএর সকল সদস্য সহ এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক, ক্রেতা এবং অন্যান্য সকলে আমি সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের এই সামিট সফল হোক এই সাফল্য কামনা করে আমি ঢাকা অ্যাপারেল সামিট 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, ঢাকা অ্যাপারেল সামিট 2017-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হল পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের। সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। সকাল 9টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদন শেষে ফুল দেন বিজেপি প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। ফুল দেওয়ার পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এরপর শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা, তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পিলখানা ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের মধ্যে যারা এখনও পলাতক তাদেরও বিচারের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেগুলি সাক্ষী প্রমাণ পেয়েছি, যেগুলি তথ্য আমরা পেয়েছি, সঠিক পেয়েছি, সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। পলাতক যারা আছে তারা সবসময় প্রক্রিয়া রয়েছে, আমরা যাদেরকে পাচ্ছি তাদেরকে বিচার মুখোমুখি করছি। একজনের সাক্ষ্যের ভিত্তিতে কারো ফাঁসি, কারো যাবজ্জীবন, আবার কেউ বা পেয়েছেন খালাস। পিলখানার বিডিআর হত্যা মামলার আপিল শুনানি শেষ পর্যায়ে এসে রায় নিয়ে দেখা দিয়েছে এমন আইনি বিতর্ক। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এসব প্রশ্নের সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না দেশের ইতিহাসের সবচেয়ে বড় এ মামলার আপিল শুনানি। তবে চলতি বছরই শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেনের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি, 8 বছর আগের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 2013 সালে 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। খালাস পান 277 জন। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারকাজ 4 বছরে শেষ হলেও উচ্চ আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আটকে আছে আইনি বিতর্কে। যদিও এরই মধ্যে আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে, অ্যাটর্নি জেনারেল বলছেন আইনি বিতর্ক যাই থাক আপিল নিষ্পত্তি হবে এবছরের মধ্যেই। কিছু কিছু সাক্ষী পাঁচজনের ব্যাপারে যদি বলে থাকে তাহলে পাঁচজনের একই রকম সাজা হওয়া উচিত, কিন্তু সেখানে যদি ভিন্নতর সাজা হয় তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আপিল করতে হবে যাতে কম সাজা হয়েছে। এই যে সেন্টেন্স, যে আপনার ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, ইনকনভিন্সিং এভিডেন্স, এসবের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া এগুলো সাস্টেনেবল না। এদিকে হত্যা মামলার বিচার শেষ হলেও 8 বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা মামলার বিচার কাজ। ফলে হত্যা মামলায় খালাস পাওয়া অনেক আসামি বিস্ফোরক মামলার আসামি হওয়ায় মুক্তি পাননি 4 বছরেও। এই মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে প্রসিকিউশন থেকে কিংবা আদালতের তরফ থেকে কোনো উদ্যোগ দেখছি না।
যদি এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হতো তাহলে যে সমস্ত আসামি হত্যা মামলায় খালাস পেয়েছে, বিস্ফোরক মামলায় খালাস পেলে এই সমস্ত আসামি কিন্তু বাড়ি চলে যেতে পারত। আগামী 2 এপ্রিল বিডিআর হত্যা মামলার আপিল শুনানি এবং 5 মার্চ বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বগুড়ার সান্তাহারে নিজস্ব সৌর বিদ্যুৎ সুবিধা সহ নির্মিত হয়েছে অত্যাধুনিক খাদ্য গুদাম, কার্যক্রম শুরু হলে বাড়বে রফতানি, জানিয়েছে খাদ্য বিভাগ, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাসপোর্ট ভেরিফিকেশনের নামে পুলিশের ঘুষ নেয়ার প্রবণতা চরম পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। সঠিক যাচাই বাছাই না করেই অর্থের বিনিময়ে দেওয়া হচ্ছে পুলিশ রিপোর্ট, এতে অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধীরাও পেয়ে যাচ্ছে পাসপোর্ট, আবার ভোগান্তির শিকার হচ্ছেন নিরীহ অনেক মানুষ। পুলিশের এ ধরনের কর্মকাণ্ডে সন্ত্রাস, জঙ্গিবাদী ও অপরাধীরা দেশ ছাড়ার সুযোগ পাচ্ছে বলে মত অপরাধ বিশ্লেষকদের। খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট, তারিকুল হাসান আশিকের। বিদেশ গমন ইচ্ছুক প্রত্যেকেরই অপরিহার্যভাবে প্রয়োজন পাসপোর্টের। প্রথমবার পাসপোর্ট করাতে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা ও পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবার পর আর কোথাও কোনো টাকা না দেওয়ার কথা থাকলেও কিছু তদন্তকারী পুলিশকে টাকা না দিলে হচ্ছে না ভেরিফিকেশন। ক্ষেত্র বিশেষে 1000 থেকে 4000 টাকাও হাঁকছেন কোনো কোনো পুলিশ কর্মকর্তা। পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে টাকা লাগে কিনা মুঠোফোনে এমন প্রশ্নের জবাবে অফিস খরচ সহ ভিত্তিহীন বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করলেন একজন তদন্ত কর্মকর্তা। পাসপোর্টের ভেরিফিকেশনে কি কোনো টাকা পয়সা লাগে নাকি? অফিসিয়াল খরচ আছে কত বুঝতে পারছেন? এটা সবার জন্য লাগে, মনে করেন যে যারা কর্মচারী তারাও কিন্তু একটা খরচ দেবে, এটা একটা স্বাভাবিক জিনিস। এখন তো যে 500-1000 টাকা, এটা তো নাতি। পাসপোর্ট হাতে পাওয়া অনেক সাধারণ মানুষও জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তাকে টাকা দেওয়ার কথা। পুলিশের কাছে যখন গিয়েছিলাম প্রায় আমাদের জনপ্রতি 1000 টাকা করে দেওয়া লেগেছে, তা আমরা বলেছিলাম যে স্যার কিছু কম, তো বলছে এটা আমাদের খরচ হিসাবে দিতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর পুলিশের এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে বলে মত অপরাধ বিশ্লেষকদের। পুলিশ নিজেই যদি রক্ষক হয়ে ভক্ষক হয় তাহলে অপরাধীরা তো তার কাজ করতে তার কোনো মানে বেগ পেতে পাবে না। পুলিশ নিজেই এর সাথে সম্পৃক্ত হয়, এটা তো অন্যায় কাজে উৎসাহ দেওয়ার মতো ঘটনা। সমস্যা সমাধানে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসবির ক্লিয়ারেন্সটা যাতে অনলাইনে পারা যায় কিনা সেগুলো আমরা দেখছি, আর আমাদের যেখানেই যেটা আমাদের প্রবলেম আসছে কিংবা আমাদের অভিযোগ আসছে কিংবা কেউ অভিযোগ করছে সেগুলো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে কোনো সময় পাসপোর্ট বাতিল করার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের। পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের কোনো বিকল্প নেই, কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় অথবা সঠিক অনুসন্ধান না করে অযোগ্য কাউকে পাসপোর্ট প্রদান করা দুটোই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 7 জন। সকাল 9:30 দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসটি চকরিয়ায় গোয়ালমারা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়, এতে আহত হন 11 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে 2 নারী এবং 2 পুরুষ রয়েছেন, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। অপরদিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে রামুর রশিদনগর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হন। সময় সংবাদে আরো থাকছে, লক্ষ্মীপুরের সুরেশ্বরে দরবার শরীফে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি আরো 250। চট্টগ্রামে নর্দমায় পাওয়া নবজাতক 21কে সন্তান হিসেবে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন নগরীর বেশ কয়েকজন মা, তারা আগামীকাল আদালতে এ বিষয়ে আবেদন জানাবেন। সকালে শিশুটির চিকিৎসক অধ্যাপক ডক্টর জগদীশ চন্দ্র দাস এই তথ্য জানিয়েছেন। এদিকে শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন উৎসুক জনতা। পুলিশ জানায় ইতোমধ্যে শতাধিক দম্পতি শিশুটিকে সন্তান হিসেবে লালন পালনের জন্য আগ্রহ দেখিয়ে ফোন করেছে। গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর কর্নেল হাট এলাকায় একটি ড্রেন থেকে পরিত্যক্ত শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা।
পরে আকবরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয়। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনিসহ পাঁচজন নিহতের ঘটনায় মামলার রায়ে বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় চুয়াডাঙ্গায় চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে সকালে শহরের বাস টার্মিনাল এবং দৌলতদিয়া বাস স্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লায় কোনো বাস ছেড়ে যায়নি। টানা চার দিন ধর্মঘট চলায় দুর্ভোগ চরমে উঠেছে যাত্রীদের। বাস স্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন অনেকে। এদিকে সকাল দশটার দিকে যশোর জেলা পরিবহন ধর্মঘট নিয়ে বিভাগীয় শ্রমিক ইউনিয়নের বৈঠক শুরু হয়েছে। গত বুধবার দুপুরে রায় ঘোষণার পর অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়ন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা সহ অন্যতম কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়া হয়নি। শুক্রবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে অংশ নিতে গেলে সংবাদকর্মীদের বের করে দেওয়া হয়। যাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে তাদেরও ক্যামেরা বন্ধ রেখে কিছু সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করেন হোয়াইট হাউসের মুখপাত্র শ্যান স্পাইসার। সংবাদকর্মীদের প্রতি হোয়াইট হাউসের বিরূপ আচরণের নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের প্রধান নির্বাহী এবং হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন। নির্বাচনী প্রচারণার সময় থেকেই গণমাধ্যমের বিষোদ্গাত করে আসছিল ট্রাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হল ঢাকা অ্যাপারেল সামিট। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে সরকার। ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা সদস্যদের স্মরণ। হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক, সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। এবং পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের ঘুষ নেওয়ার প্রবণতা চরম পর্যায়ে, যাচাই বাছাই না করায় পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।